গরম করে? হ্যাঁ হ্যাঁ, আবার এটা এটা দিয়ে গরম করবে, এখানে রাখবে গরম করে, ছোট রাইস কুকার। এটা নিলে কেউ নিলে মডেল নাম্বার এখানে আছে MP7900, এটা চালু আছে, প্যানাসোনিক প্লাস্টিক এর। এটা নিলে বড়টা, এটা যদি কেউ নেই 1000 টাকা, লেদারের হ্যাঁ লেদার রশি বান্ডিল আছে, এটা হচ্ছে ওয়াইড রশি, এগুলো পার এই পুরা কার্টন আছে, পুরা কার্টন আছে। এটা তারপর এখানে উপরে আছে আপনার তেল পোকার বা চার পোকার পাউডার, এগুলো পুরো তো ফ্রেশ আছে। এটা যদি কেউ নেই, এটা কেউ নেই 400 টাকা রাখবে, ওজন নিয়ে হ্যাঁ বের আসেন বাড়ছে এটা। আবার এখানে আছে টয়লেট ক্লিনার, এগুলো কিন্তু অনেক আছে, এগুলো এদিকে আরও দুই কার্টন আছে। এটা আমি চার্জ দিয়ে দেখছি, এটা হচ্ছে ভিম পাউডার, আবার হ্যান্ড হ্যান্ড সোপ আছে চারটা, এগুলো কেউ নিগুলো পড়বে আপনার 900 টাকা করে পার পিস। উপরে আসাম এটা হ্যান্ড ক্লিনার, এটা নিলে 500 টাকা চার লিটার। এখানে আছে হচ্ছে কিচেনের আপনার কিচেন ক্লিনার, এগুলো টেলে সব কিছু আছে, তিনটা চালু আছে। আবার ডিশ ওয়াশ আছে, এটা পরে একটু পাইছি কতগুলো, দুই ধরনের পাইছি মহিলাদের, জি 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 কাপড় ধোয়ার, এগুলো প্যাকেট ডিসিয়ার। এটা কেউ নিলে এগুলো গ্যাস, এগুলো নিলে 100 টাকা করে রাখবো, ফাইবার কাটিং হ্যাঁ, এগুলো নিলে 600 টাকা করে, এগুলো 1500 টাকা করে পাইকারি। এগুলো পরে কি মাছ ধরতে যেতে পারবে? অবশ্যই পারবে না কেন। পরে এখানে আছে আপনার লন্ডের স্যুপ, এগুলো 10 কেজি করে, এটা হচ্ছে তেলের, এটা এটাতে অক্টেন অক্টেন রাখে, 150 টাকা করে পার পিস, নিচেরটা 200 টাকা। এগুলো কেউ নিলে পাইকারি রেট ছেড়ে দিব, আর যদি কুচারা নেয় পড়বে। আসসালামু আলাইকুম, ভাঙা জাহাজের মালামাল বিক্রির বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এসেছি জাহাজের অরিজিনাল মালামাল বিক্রির দোকান মেসার্স রানা এন্টারপ্রাইজে, যা মাদাম বিবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। এটা থেকে শুরু করি, এসএস থেকে শুরু করি, এটা হচ্ছে এসএস এর স্প্রে মেশিন, এটা যদি কেউ নেয় 1200 টাকা রাখবো। আচ্ছা, আর প্লাস্টিকের এটা নিলে বড়টা, এটা যদি কেউ নেয় 1000 টাকা রাখবো। আচ্ছা, আর এই কালার দুইটা আছে আর না, এগুলো কিন্তু একটা একটা করে দুইটা আছে, এগুলো নিলে 700 টাকা করে রাখবো। আচ্ছা, তারপর এখানে আছে হোয়াইট বোর্ড আছে, তিনটা আছে হোয়াইট বোর্ড, এগুলো নিলে 500 টাকা করে পার পিস হোয়াইট বোর্ড। আবার এদিকে আছে রেইনকোট, রেইনকোট সামনে বর্ষা আসছে তখন অনেক দরকার হবে, আর তো বেশি দেরি নেই, এগুলো কম রেটে ছেড়ে দিব। আচ্ছা, এগুলো 400 টাকা, 400 টাকা করে, এগুলো কিন্তু লেদার, লেদারের লেদার, হ্যাঁ লেদার। ও আচ্ছা, 400 টাকা করে আছে, অনেক আছে। তারপর কিছু ট্যাপ আছে, অ্যালুমিনিয়াম ট্যাপ, এগুলো যদি কেউ নেয় 100 টাকা করে রাখবো। তারপর এখানে আছে ব্লিচ, এটা হচ্ছে 4 লিটার ব্লিচ, এটা কেউ নিলে 400 টাকা। তারপর রশি বান্ডিল আছে, এটা হচ্ছে ওয়াইড রশি, এগুলো পার এই 1 পিস 500 টাকা করে রাখবো, চারটা আছে ওয়াইড রশি। এগুলো হচ্ছে ফয়েল, ফয়েল পেপার খোলা নাই, র্যাপিং ফয়েল প্যাকেট, এরকম প্যাকেট আছে 30টা 20টা হবে, এগুলো 20-30টা হবে। আবার এগুলো আছে, এগুলো র্যাপিং পয়েন্ট, এগুলো যে আছে অনেক আছে, আমার থেকে 270 পিস আছে, এগুলো যদি কেউ নেয় পার পিস পড়বে আপনার 130 টাকা করে। আর পাইকারি নিলে কথা বলতে পারে, পাইকারি এটা তো আছে কার্টন, এটাতে দেখা দিব, দেখা আছে পাউডার, এগুলো পার পিস 50 টাকা করে। আর গাম আছে, গামগুলো 60 টাকা করে ককরোচের, আর এটা এগুলো নিলে 100 টাকা করে প্যাকেট। তারপর এখানে আছে আপনার ক্লিনার আছে, টয়লেট ক্লিনার 100 টাকা করে টয়লেট ক্লিনার। আর এটা এটা হচ্ছে আপনার আগুন ধরলে একটা কাপড় দেই গায়ের উপর, অ্যালবাস্টারের কাপড়। আচ্ছা, পুরো তো ফ্রেশ আছে, এটা যদি কেউ নেই 400 টাকা রাখবো। আচ্ছা, এগুলো সেম, এগুলো অনেক বড়, এগুলো ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট, হ্যাঁ ব্ল্যাঙ্কেট, ফায়ার ব্ল্যাঙ্কেট, হ্যাঁ
এগুলো এটা নিলে পড়া নিলে 1000 টাকা রাখবো এটা কিন্তু অনেক ওজন মনে হচ্ছে ওজন এটা ওজন এটা কমসে কম 10 কেজির উপর হবে আর টুইস্টার এটা 110 এটা কে নিলে 300 টাকা রাখবো আর 220 যেগুলো আছে এগুলো 800 টাকা করে দি দিব 220 আচ্ছা এগুলো সবগুলো চালু একটা ফ্যান আছে যদি কেউ নেই 300 টাকা রাখবো তারপর এখানে আর কি দিব এই স্কেলটা দি 100 কেজি এটা কেউ নেই 400 টাকা রাখবো আর উপর একটা সিনারি আছে এটা নিলে 1000 টাকার মধ্যে ছেড়ে দিব তারপর এখানে এটা আছে আয়রন আয়রন এটা যদি নেই 1500 টাকা রাখবো কি দাম এটা জ্যাকপট নাকি না ফিলিপস ফিলিপস প্যানাসোনিক প্যানাসোনিক সরি প্যানাসোনিক জি প্যানাসোনিক এটা ছোট রাইস কুকার এটা নিলে কেউ নিলে এটা 1000 টাকা রাখবো ফিক্স প্রাইস তারপর এখানে আছে আপনার ব্লিস 84 এগুলো হচ্ছে সাদা কাপড় দাগ তোলার জন্য এগুলো 500 এমএল এগুলো যদি কেউ যদি নেয় পাইকারি 50 টাকা করে হ্যাঁ কমপক্ষে 10 টাকার উপরে নিতে হবে পাইকারি এগুলো তারপর এখানে আছে টয়লেট ক্লিনার এগুলো কিন্তু অনেক আছে এগুলো এদিকে আরও 2 কার্টন আছে এগুলো এরকম তিনটা তিনটা করে হ্যাঁ তিনটা একসাথে যারা খুচরা নেবে তাদেরকে আমি খুচরা দিব খুচরা আছে এগুলো পার পিস পড়বে আপনার 100 টাকা করে খুচরা আবার এখানে ডিশ ওয়াশ আছে এগুলো তো অনেক আছে ডিশ ওয়াশ এগুলো যদি কেউ নেই পাইকারি রেটে ছেড়ে দিব 180 টাকা পাইকারি রেট 180 তারপর এখানে আছে আপনার হ্যান্ড স্যানিটাইজার যা লাগবে এগুলো 50 টাকা করে পার পিস যা আছে সব দিয়ে 50 টাকা করে আর এসে আছে এটা আমি চার্জ দিয়ে দেখছি এটা হচ্ছে বিম পাউডার বিম পাউডার হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো ছোটোর মধ্যে এটা 400 গ্রাম ছোটোর মধ্যে এটা যদি কেউ নেই 50 টাকা করে দেখছি পাতিলে দোয়ার জন্য তারপর হ্যান্ড হ্যান্ড সোপ আছে চারটা এগুলো কেউ নিলে 200 টাকা করে হ্যান্ড সোপ ওই ডেটে আছে সব কিছু এটাও ব্লিস এগুলোও দিয়ে দিব পাইকারি 50 টাকা করে আর এখানে আপনার হ্যান্ড ওয়াশ আছে একটা 5 লিটার এটা কেউ নিলে 600 টাকা রাখবো 5 লিটার আর এখানে কেটলি আছে কেটলিগুলো পড়বে আপনার 900 টাকা করে পার পিস উপরে আসা আপনার ডিশ ওয়াশ এই দুটো ডিশ ওয়াশ এই দুটো নিলে 500 টাকা করে রাখবো একদম 500 টাকা তারপর এখানে আছে এগুলো হচ্ছে ফ্লোর ক্লিনার এই 4টা এগুলো পার পিস 500 টাকা করে ফ্লোর ক্লিনার 500 হ্যাঁ 500 ফ্লোর ক্লিনার এইটা হ্যান্ড ক্লিনার এটা নিলে 500 টাকা 4 লিটার আবার এখানে আছে হচ্ছে কিচেনের আপনার কিচেন ক্লিনার এগুলো নিলে 200 টাকা রাখবো একটা আছে গ্লাস ক্লিনার এটা নিলে আপনার 200 টাকা রাখবো তাও 2 লিটার আপনার এটা কি যায় না এদিকে আছে ফ্লোর ক্লিনার 100 টাকা করে তারপর ডিশ ওয়াশ আছে এটা পড়বে আপনার 120 টাকা করে অনেক আছে এগুলো 50 পিসের উপর আছে এটা একটা আছে এটা যদি কেউ নেই আপনার 300 টাকা রাখবো এটা হচ্ছে ফ্লোর ক্লিনার ম্যাজিক ক্লিন ম্যাজিক ক্লিন আবার এখানে আছে গ্লাস ক্লিনার 100 টাকা করে ফ্লোর ক্লিনার 5 লিটার আছে এগুলো পাইকারি 400 টাকা করে ছেড়ে দিব 400 টাকা করে এদের বক্সি পিস 20 টাকা করে র্যাঙ্কুট পাইছি কতগুলো দুই ধরনের পাইছি মহিলাদের জি এগুলো নিলে একদম 600 টাকা লাস্ট জি 10 পিস আছে মাত্র আর নাই হ্যাঁ তারপর ডিটারজেন্ট পাউডার পাইছি কতগুলো 500 গ্রাম কাপড় ধোয়ার জি জি কাপড় ধোয়ার এগুলো প্যাকেট আপনার পাইকারি একদম পড়বে 110 টাকা করে পাইকারি এক তারপর এখানে আছে কিবোর্ড আর একটা এটার সাথে একটা সিপিইউ আছে সিপিইউটা দেখায় সিপিইউ হ্যাঁ এটা হ্যাঁ ফোটো এটা মডেল নাম্বার এখানে আছে MP7900 এটা চালু আছে এই অবস্থায় যদি কেউ নেই 4000 টাকা রাখবো এটার সাথে দুইটা একটা কিবোর্ড একটা গিয়ে দিবি হ্যাঁ ফ্রি এটার সাথে এটা দিয়ে দিব এটা এটার সাথে পাইছি আমি এটা কি উপরেরটা এটা 110 এটা হচ্ছে ওই আমরা খাবার গরম করে খাবার গরম করে হ্যাঁ হ্যাঁ খাবার এটা এটা দিয়ে গরম করবে এখানে রাখবে গরম করে এটা সিট থাকে আর কি এটার মধ্যে ডাক না এটা হিটার এটা হিটার এখানেও গরম থাকবে এটা এটা ডবল সুইচ আছে এটা হচ্ছে এটারটা এটা হচ্ছে এটারটা রাইস কুকারের মতো না রান্নার পরে গরম থাকবে এটা এটা নিলে কেউ নিলে 1000 টাকা রাখবো জি তারপর একটা আছে আপনার এটা হচ্ছে বিসিআর হ্যাঁ বিসিআর এটা কেউ নিলে আমার 1000 টাকা রাখবো
আবার এদিকে আছে এটা কি আসলে যায় না পাইছি যদি কারো দরকার হয় নিতে পারবে কি জিনিস যায় না লাইটের কিছু নাকি এরকম কিছু হবে আর কি এটা কেউ নিলে দাম কখন বলবো আর কি ব্যাটারি আছে এগুলো 100 টাকা করে পার পিস কত ভোল্ট দেখাই দাও তো এটা 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্টের ব্যাটারি কত 100 100 টাকা করে আবার এখানে আছে আপনার এটা হচ্ছে আপনার ওই ওয়ান টাইম গ্যাস আপনার কত ছোট চুলা থাকে দিয়ে ওগুলো গ্যাস এগুলো নিলে 100 টাকা করে রাখবো আবার রুম স্প্রে আছে এগুলো 100 টাকা করে পার পিস রুম স্প্রে এখনো আছে 100 টাকা করে তারপর এগুলো ককরোচের আপনার তেল পোকা পাউডার এগুলো এক প্যাকেট পড়বে 100 টাকা করে প্যাকেট আবার এখানে আছে আপনার টয়লেট ক্লিনার 100 টাকা করে টয়লেট ক্লিনার আবার এখানে আছে ককরোচের এগুলো 100 টাকা করে এটা এটা হচ্ছে ছোট ডেটল 50 টাকা করে তারপর এখানে আছে অনেক মাল অনেক এটা যেমন টাইস ক্লিনার এটা পড়বে আপনার 200 টাকা তারপর এটা হচ্ছে হ্যান্ড রাব অ্যালকোহল 100 টাকা করে এটা হচ্ছে আপনার ফ্লোর ক্লিনার এগুলো 100 টাকা করে ফ্লোর ক্লিনার এটাও ফ্লোর ক্লিনার এগুলো 100 টাকা করে তারপর এখানে আছে আপনার ফাইবার কাটার হ্যাঁ এগুলো নিলে আমরা 600 টাকা করে রাখবো 600 টাকা এটা 500 তারপর এখানে আছে বাথরুমের ব্রাশ এগুলো নিলে 50 টাকা করে পার পিস আর একটা হাওয়া দেওয়ার মেশিন এটা নিলে 200 টাকা রাখবো আচ্ছা তারপর এখানে আছে আপনার ফ্লোর ক্লিনার 20 লিটার এগুলো 1500 টাকা করে পাইকারি 20 লিটার জি আর এই কি লন্ড্রি সোপ পাউডার হ্যাঁ পাউডার পাউডার দেখাচ্ছি এগুলো দেখাই এগুলো কি এটা হচ্ছে মাক্স দুপুরি মাক্স দুপুরি মাক্স ইনটেক পাইছো ইনটেক খুলে দেখাচ্ছি এগুলো পড়ে কি মাছ ধরতে যেতে পারবে অবশ্যই পারবে না কেন ও সুন্দর তো এটা এটা এখানে এটা এই ফিল্টারটা থাকবে সবই আছে হ্যাঁ ফিল্টার থাকবে এই যে ফিল্টারও আছে হ্যাঁ ইনটেক আছে ইনটেক আছে এগুলো যদি কেউ নেয় এরকম নেয় তাহলে 500 টাকা করে রাখবো আচ্ছা আচ্ছা মাছ তারপর এখানে আছে আপনার লন্ড্রির স্যুপ এগুলো 10 কেজি করে এগুলো কেজি পড়বে আপনার 180 টাকা করে এখানে আছে ও অনেক আছে তো এই যে বস্তা হ্যাঁ বস্তা অনেক বস্তা আছে 180 টাকা করে কেজি ট্রাঙ্কের মতো ছোট ছোট এগুলো কি এগুলো হচ্ছে আপনার খালি বক্স ওজন দিতে হেভি হ্যাঁ ট্রাঙ্কের মতো তো ওজন দিতে হেভি রাশিয়ান বক্স এটা আর্মিরা নাই যে বন্ধকের মধ্যে কোনো কাজে এটার মধ্যে অনেক কিছু রাখতে পারবে এগুলো যদি কেউ নেই 400 টাকা করে রাখবো এগুলো ওজনে হেভি দেখতেই বোঝা যাচ্ছে তারপর আরেকটা আছে এটা হচ্ছে তেলের এটা এটাতে অক্টেন রাখে এগুলো কেউ নিলে 700 টাকা করে রাখবো আচ্ছা পাইকারি রেট এটা এখানে আছে আপনার ডিশ ওয়াশ এগুলো ডিশ ওয়াশ এগুলো যদি কেউ নেয় গেলাম নেয় পরে 500 টাকা করে আচ্ছা ডিশ ওয়াশ পরে এখানে পাপোশ আছে একটা বড় এটা কেউ নেই 400 টাকা রাখবো তারপর এখানে আছে এগুলো যদি নেই 150 টাকা করে পার পিস নিচেরটা 200 টাকা উপরেগুলো 150 টাকা করে এখানে আছে এগুলো 50 টাকা এটা একটা বড় জাল জাল মানে আপনার বাসায় কিছু পাশে গিরে দেওয়ার জন্য আর কি গিরে টিরে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এগুলো নিলে এটা নিলে 500 টাকা রাখবো আর এখানে আছে আপনার পাপোস এগুলো নিলে 100 টাকা করে পাপোস আবার এখানে একটা আছে এগুলো কি পাপোস হ্যাঁ পাপোস সব পাপোস এটা নিলে 200 টাকা রাখবো 200 টাকা দিয়ে দিয়ে দিব এগুলো দেখো এগুলো অনেক আছে এগুলো যদি কেউ নেই 100 টাকা করে রাখবো পাইকারি রিচার্জ দিব পাইকারি কম রিচার্জ দিব আর অনেক আছে তারপর এদিকে আছে আপনার ককরোচ ককরোচের পাউডার এগুলো যদি কেউ নেই আপনার 20 টাকা করে পাইকারি 20 টাকা করে আর এখানে রশি পান্ডি আছে এগুলো 150 টাকা করে তারপর এদিকে আসেন এগুলো দেখো এগুলো কি এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ব্যাট কারেন্টের ব্যাট এগুলো সব কিছু আছে তিনটা চালু আছে এটা সিঙ্গেল ব্যাট এগুলো যদি কেউ নেই আপনার পাইকারি রেট 1400 টাকা দুটি স্প্রে আছে হ্যাঁ কি বলে এটা আপনার ওষুধ বিষ মারে আর কি ওগুলো নিলে 200 টাকা করে রাখবো দুইটা আছে আর নাই আচ্ছা তারপর এখানে আছে আপনার
ওগুলা সিনারি পাইছে হ্যাঁ ছবির ফ্রেম পাইছে আছে 35টা পর্যন্ত আছে 35টা আছে এই যে এখানে 35টা আছে অনেক আছে এগুলা কেউ নিলে পাইকি রেট ছেড়ে দিব আর যদি কুচারা নেয় পড়বে 250 টাকা আচ্ছা পাইকি হলো কমাই ছেড়ে দিব তারপর আপনার রেইনকোট রেইনকোট পাইছি এগুলো ইনটেক্ট রেইনকোট একদম ইনটেক্ট নতুন নতুন তা লং আপনার হাঁটু পর্যন্ত জি এগুলো যদি কেউ নেয় এরকম নেয় এরকম নিলে পড়বে 1200 টাকা বারোশো টাকা আচ্ছা ইনটেক্ট ইনটেক্ট রেইনকোট একদম নতুন একদম নতুন তারপর এখানে একটা আছে এটা দেখাই এটা হচ্ছে ম্যাসাজের এটা চালু দিয়ে দেখাবো দেখাও আচ্ছা ঠিক আছে চালু হয়েছে এটা হচ্ছে অন এখানে দেখেন বাইবেটা হচ্ছে আপনি এটা হাত দিয়ে দেখেন না এটা নিচে বাইবেটা হচ্ছে তারপর এখানে এটা দিয়ে ধোয়া বের হবে এটা গরম হবে আর কি এখানে পানি দিলে এটা ধোঁয়া বের হয়ে যাবে এটা গরম হয় আর কি পায়ে মেসেজ করে চিড়ে দেখাবো দেখেন গরম হয়েছে কি হাত দিয়ে দেখলে বুঝবে পানি দিলে মানে এটা গরম হচ্ছে সেটা দেখা যাচ্ছে পানি দিতে পানি দিলে দেখা যাবে এটা পুরোটা পানি থাকবে এখানে ভিতরে ভিতরে পানি থাকবে এটা ফুট ম্যাসাজ হ্যাঁ ফুট ম্যাসাজ দেখ আমাকে আমাকে একজন চালা দেখাছে আপনি এটা পুরোটা কত রাখবা এটা যদি কেউ নেই 2000 টাকা রাখবো আপনারা যারা রানা এন্টারপ্রাইজে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ